আমাদের আজকের প্রধান বক্তা আমাদের রাজপথের লড়াকু সৈনিক হাসিনার আতঙ্ক, একজন কলম সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ ইয়র্ক স্টেট আহ্বায়ক কমিটির সংগ্রামী, যুগ্ম আহ্বায়ক, সংগ্রামী নেতা জনাব মতিউর রহমান লিটু ভাই। জনাব মতিউর রহমান লিটু ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়। তখনকার সময়ে এই গানটি ছিল অত্যন্ত জনপ্রিয়। তখন ছিল শুধু মুখের ভাষা কেড়ে নেওয়ার একটা প্রস্তুতি। বর্তমান প্রেক্ষাপটে পুরো বাংলাদেশকে গ্রাস করার যে উদ্দেশ্য প্রতিবেশী রাষ্ট্র নিয়েছে, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ দিয়েই আজকের এই অনুষ্ঠানে আমার বক্তব্য শুরু করছি। আজকের উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম। সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় নাজমুল আলম ভাই, আজকের সভার প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই, এবং আমি যেই কমিটির এখন যুগ্ম আহ্বায়ক সেই স্টেট বিএনপির সাবেক সভাপতি জনাব আবুল বাশার সাহেবকে। উপস্থিত যারা রয়েছেন, প্রথমত আমি আমার সাংবাদিক ভাই বন্ধুদের, যারা আমার সহকর্মী, অর্থাৎ আমিও এই পেশায় ছিলাম বা এখনো আছি, তাদেরকে আমার মনের অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। আজকে এখানে অনেক উপস্থিত রয়েছেন যাদের সাথে আমার পূর্বে পরিচয় হয়নি। এটা আমার দুর্ভাগ্য ছিল যে আজকে বাফুলোতে প্রায় 2 বছরের কাছাকাছি, কিন্তু আপনাদের সাথে আগে পরিচয় হয়নি। আজকে অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় হয়েছে, সেজন্য আমার নিজেকে আমি অনেক ধন্য মনে করছি এবং আপনাদের আসার জন্য, এই কষ্ট করে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাই বোন বন্ধুরা, বাংলাদেশের ইতিহাস একদিনে তৈরি হয়নি। বাংলাদেশকে কেউ একদিনে জন্ম দেয়নি। যারা দাবি করেন বাংলাদেশকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি দাবি করে, যারা বাংলাদেশের ঐতিহ্যকে নষ্ট করতে চাচ্ছেন, তাদেরকে সাবধান করে বলে দিতে চাই, বাংলা ভাষা আজকে নয়, 4000 বছরের ইতিহাস রয়েছে। বাংলা ভাষা আজকে নয়, এই ভাষার প্রতিটা সন্তান বিশ্বের বীরদের খাতায় নাম লিখিয়েছে। বাংলা ভাষা আজকে নয় যে এই ভাষায় প্রথম কেউ নোবেল পুরস্কার পেয়েছে। বাংলা ভাষা একটা প্রতিষ্ঠিত ভাষা। বর্তমান পৃথিবীতে বাংলা ভাষায় প্রায় 35 কোটি বাঙালি, অর্থাৎ বাংলাদেশিরা, অর্থাৎ কলকাতার বাংলাদেশি এবং অন্যান্য, মানে কলকাতার বাঙালি এবং অন্যান্য বাঙালিরা প্রবাসে যারা বসবাস করেন, সারা পৃথিবীতে প্রায় 35 কোটি বাংলাদেশি অর্থাৎ বাংলা ভাষায় কথা বলেন। আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষায় রূপান্তরিত হয়েছে। আমি আপনাদেরকে সবার কাছে স্পষ্ট করতে চাই, এটা আমাদের বাংলাদেশের জন্য, আমাদের বাঙালিদের জন্য একটা ঐতিহ্যের বিষয়। কেননা 1952 সনে যখন পাকিস্তানিদের সাথে আমরা যুদ্ধ করি, ভাষার জন্য যুদ্ধ বলতে আমরা প্রতিবাদ করি, তখন কিন্তু পাকিস্তানিরা আমাদেরকে বলে নেই যে বাংলা ভাষা মাতৃভাষা হতে পারবে না। তখন তারা যে ডিফারেন্সটা করেছিল, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হতে দেয়নি। আমরা কিন্তু মায়ের বুকে বসে বাংলা ভাষা বলতে পারবো, ঘরে বসে বলতে পারবো, কিন্তু আমরা রাষ্ট্রীয় সেই মর্যাদাটুকু পাইনি। পাকিস্তানিদের সাথে আমরা যুদ্ধ করেছি, 1971 সালে আমরা ভোটের অধিকার পাইনি। আজকে আপনাদের উপস্থিত সকলের কাছে প্রশ্ন করতে চাই, আপনি বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু আপনি কি মন খুলে কথা বলতে পারছেন এই সরকারের আমলে? না, একজনও পারছেন না। আপনি বাংলাদেশের বাসিন্দা, বুকে হাত দিয়ে বলেন যে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন বা গত 15 বছর আপনি ভোট দিতে পেরেছেন? পারেননি। তাহলে সেই 1972 সাল, 1971 সাল আর বর্তমান 2024 সালের মধ্যে তফাৎটা কি আছে আমাকে একটু বিশ্লেষণ করে বলুন। বাংলাদেশের প্রতিটা সেক্টরে এক এক করে তারা যেভাবে দখল করে নিচ্ছে, বাংলাদেশের প্রতিটা সেক্টরে যেভাবে বিষাক্ত পয়জন ঢুকিয়ে দিচ্ছে, জীবাণু ঢুকিয়ে দিচ্ছে, আজকে তাকিয়ে দেখেন সপ্তম শ্রেণীর ছাত্রী একটা যখন সে বই পড়তে যাবে, তাকে কি পড়ানো হচ্ছে? অষ্টম শ্রেণীর একটা বইয়ে যখন কি পড়ানো হচ্ছে? আমরা জানি ট্রান্সজেন্ডার বাংলাদেশে বা পৃথিবীতে আছে, আমরা তাদেরকে সম্মান করি, তাদের যে আল্লাহ তাআলা যেভাবে তাদেরকে তৈরি করেছেন বা সৃষ্টিকর্তা তাদেরকে যেভাবে তৈরি করেছেন, সেটাকে অবুঝ শিশুদের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিয়ে শরীফ শরীফা বানিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ দিয়ে কন্ট্রোল হচ্ছে না, বাংলাদেশের রাজনীতি কন্ট্রোল হচ্ছে প্রতিবেশী একটি দেশের ইশারায়।
আপনি ইচ্ছা করলেই আপনি দেশের পক্ষে কথা বলতে পারছেন না, কথা বললে আপনাকে গুম করা হচ্ছে। আমি এই প্রসঙ্গগুলি কেন টানছি, আপনারা যারা এখানে আছেন, অনেকে আমার মুরব্বী আছেন, অনেকে আমার সম্মানিত ভাই বোন বন্ধুরা রয়েছেন, আপনাদের কাছে প্রশ্ন, 1952 সালে যখন বাংলাদেশের মানুষ বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনে নেমেছে, তখন বুকে রক্ত দিয়েছিল, কিন্তু বর্তমান একটি পুতুল সরকারকে বসিয়ে বাংলাদেশে যেইভাবে হিন্দি ভাষাটাকে চালু করে দিয়েছে, সেই পাকিস্তানিদের প্রতিবাদ অর্থাৎ পাকিস্তানিদের যে পলিসি ছিল তার চেয়ে অত্যন্ত ভয়ঙ্কর পলিসি নিয়ে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। এই সরকারকে আমি বাংলাদেশ সরকারই মনে করি না, এরা হচ্ছে ভারতের মদতপুষ্ট একটি পাপেট পাপেট সরকার, অর্থাৎ তাদের পোষ্য সরকার। এই সরকারকে আমরা কখনোই গ্রহণ করিনি গণতান্ত্রিকভাবে। যেহেতু একটা দেশের সরকার ব্যবস্থা থাকতে হয়, বিএনপি একটি শান্তিপ্রিয় দল, তাই অন্যান্য দেশের মতো সন্ত্রাস বা অন্যান্য দেশের মতো অত্যন্ত আগ্নেয়গিরির মতো জ্বলন্ত ভাবে আমরা তাদেরকে প্রতিবাদ করছি না, আমরা তাদেরকে সুন্দর রূপে প্রতিবাদ করছি। তাদের যদি বিবেক থাকে দেশটাকে বাঁচানোর জন্য, ভারতীয় আগ্রাসন মুক্ত করে বাংলাদেশকে বাঁচার সুযোগ করে দেওয়া উচিত। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষের বাংলাদেশের ইয়াং জেনারেশনের মেধাটাকে এমন ভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি দেখেন কোন শোক দিবসের র্যালিতে যদি যান, শোক দিবসের অনুষ্ঠানে যান, মাতৃভাষা দিবসের যে মাসটি অর্থাৎ ফেব্রুয়ারি মাসকে আমরা মাতৃভাষার মাস বলি, সেই মাসেও যখন কোন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, নির্লজ্জ ভাবে সেই সকল অনুষ্ঠানে হিন্দি গান গেয়ে তারা আনন্দিত করেন। দর্শক যারা থাকেন তারাও তাদের সাথে সাথে নাচেন, কারণ তাদের ব্রেইনটাকে ওয়াশ করা হয়েছে এই ভারতীয় আগ্রাসনের মাধ্যমে। আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, আপনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন, আপনি দেশে আপনি যদি বাংলাদেশের মা মাটিকে ভালোবাসেন, আজকে ওয়াদা করুন বাংলাদেশের কোন কৃষ্টি কালচারের দিন যখন আমরা উদ্বোধন করব, বাংলাদেশের যখন কোন সাহিত্য চর্চার জন্য আমরা কোন অনুষ্ঠানকে মানুষের সামনে নিয়ে আসব, সেই অনুষ্ঠানে কেউ হিন্দি গান গাইতে পারবে না, আপনারা নিজ 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 পক্ষ থেকে প্রতিবাদ করবেন। আপনারা যখন কনসার্ট করুন আনন্দ দেওয়ার জন্য জনগণকে, সেখানে আপনারা হিন্দি কেন, ইংলিশ কেন, পৃথিবীর যে কোনো ভাষায় গান গিয়ে আপনারা সবাইকে আনন্দ দিন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যেই সকল অনুষ্ঠানগুলি আমার দেশের কৃষ্টি কালচারকে ধরে রাখা হবে, যেই সকল অনুষ্ঠানগুলিতে আমার দেশের মাতৃভাষার যে গর্বটাকে পৃথিবীর কাছে তুলে ধরা হবে, সেই সকল অনুষ্ঠানে অন্যদেশী গান গাইলে বা অন্যদেশী কথা বললে আপনারা সকলে সেটাকে প্রতিবাদ করবেন, সেই ওয়াদাটা করুন যে আমরা মাতৃভাষার জন্য আমাদের জীবন দেব। প্রিয় বন্ধুরা আমার, আমাদের সন্তানরা বড় হচ্ছে এই দেশে, তারা জন্ম নিয়েছে এই দেশে, তাদের মাতৃভাষা মূলত ইংলিশ, আমরা তাদেরকে জোর করে হলেও তাদের মাতৃভাষাকে বাংলা করতে পারবো না, কিন্তু আমরা যেটা চেষ্টা করব তাদের সাথে বাংলা ভাষায় কথা বলার জন্য। আমারও তিনটা সন্তান আছে, আমি জানি এটা কত কষ্টের, আমরা যখন তাদের সাথে বাংলায় কমান্ড করি সে বোঝে, কিন্তু সে রিপ্লাই দিতে চায় ইংলিশে, কারণ তার 24 ঘন্টা থাকে ইংলিশে, সে কার্টুন দেখে ইংলিশে, স্কুলে যায় ইংলিশে, কথা বলে ইংলিশে। সো এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন। আমরা যদি বিদেশে থেকেও বাংলা ভাষাকে ভালোবেসে বাঙালিদের পাশে গিয়ে বাংলাদেশিদের সেই রক্তের বাঁধনকে অটুট রাখার চেষ্টা করতে পারি, তাহলে বাংলাদেশে থেকে বাংলাদেশের কৃষ্টি কালচারকে ধ্বংস করার জন্য তুমি শেখ হাসিনা কেন ভারতের পদলুষ্ট হচ্ছ, তুমি শেখ হাসিনা কেন বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছ, তোমার শুধু যোগ্যতা আছে, বাংলাদেশের যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি রয়েছে এক এক করে সেই সকল প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা, একটা সুন্দর জিনিস তুমি বাংলাদেশকে উপহার দিতে পারোনি, বাংলাদেশের কৃষ্টি কালচারকে ধ্বংস করেছ, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছ, বাংলাদেশের সাধারণ মানুষের মগজটাকে ধ্বংস করে দিয়েছ, ভবিষ্যৎ প্রজন্মকে তুমি ধ্বংস করে দিয়েছ। আপনারা যদি দেখেন সাম্প্রতিক সময়, আমি গত 2 দিন আগে একটি সংবাদ দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি, চট্টগ্রামের কক্সবাজার একটি পর্যটন কেন্দ্র, আমরা সেখানে সবাই যাই, সেখানে একটি প্রতিষ্ঠিত বিচের নাম সুগন্ধা বিচ, গতকালকে দেখলাম সেখানে কোন রকম উন্নয়ন ছাড়া শুধুমাত্র সাইনবোর্ডটাকে পরিবর্তন করে বঙ্গবন্ধু বিচ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশে আপনারা বলুন, বাংলাদেশে এমন কোন উল্লেখযোগ্য জায়গা রয়েছে যেই জায়গার নাম তারা চেঞ্জ করেনি? আপনাকে বাস স্টেশন থেকে শুরু করে হসপিটাল পর্যন্ত প্রতিটা জায়গায় আপনি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু নাম নিয়ে যেতে হবে, দাসটা কি তাদের শুধু একাদের? বাংলাদেশের স্বাধীন বাংলাদেশকে এই ভাষা আন্দোলনের জন্য
আজকে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিখিয়েছিলেন সবাইকে সম্মান করার জন্য, আমরা সেই সকল নেতাকে সম্মান করি। 1952 সালে যখন ভাষা আন্দোলন তৈরি হয়, অর্থাৎ শেখ মুজিবুর রহমান যখন 71 সালে স্বাধীনতার আন্দোলনটাকে তৈরি করেছিলেন, ঠিক তেমনি ভাষা আন্দোলন তৈরি হয়েছিলেন গোলাম আজমের নেতৃত্বে, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস ছিলেন। এই কথাটি আজকে আওয়ামী লীগের মুখ দিয়ে বের করা যাবে না, এই কথাটি বাংলাদেশের মগজ ধুলাই করা সেই সকল কুশিক্ষিত মানুষের মুখ দিয়ে বের করা যাবে না। ভাই, সত্যটাকে সত্য বলুন, মিথ্যাটাকে মিথ্যা বলুন। আমি বলতে চাই, গোলাম আজমের 71-এর ভূমিকা হয়তো বা তা আপনাদের বিতর্কিত হইতে পারে, কিন্তু তার যে অবদান ভাষা সৈনিক, সেই অবদানটাকে কেন অস্বীকার করছেন? মাওলানা ভাসানীর যে অবদান বাংলাদেশের স্বাধীনতার জন্য, সেটাকে কেন অস্বীকার করছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, তার অবদানটাকে কেন অস্বীকার করছেন? বাংলাদেশটা আপনার বাবার নয়, আপনার বাবা যখন 1952 সালে ভাষা আন্দোলন তৈরি হয়েছিল, আপনি এখন দাবি করছেন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নাকি বাংলাদেশের ভাষা আন্দোলন হয়েছে, আপনার প্রতি ধিক্কার জানাই। কারণ 1952 সালে শেখ মুজিবুর রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তখনকার তিনি অত্যন্ত ইয়াং একটি ছেলে ছিলেন, তার যোগ্যতা ছিল রাস্তায় হেঁটে যাওয়া, ওই যে তালের ছোবরা পরে থাকায় লাথি দিয়ে বল খেলার অভিজ্ঞতা, এর বাইরে তার ছিল না। তখন তিনি কিছুই ছিলেন না ঢাকা ইউনিভার্সিটিতে, তখন ছিলেন গোলাম আজমের নেতৃত্বে বা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা আন্দোলন তৈরি হয়েছে। কেন আপনারা ইতিহাস বিকৃত করছেন? কেন বাংলাদেশ থেকে আপনাদের পুঞ্জীভূত করছেন? এখন শুধু তিনটা জায়গা আপনারা বাকি রেখেছেন, সেই তিনটা জায়গার নাম বললে হয়তো আপনাদের মনে খারাপ লাগবে। তিনটা জায়গার নাম তারা শুধু পরিবর্তন করেননি, এছাড়া সকল জায়গার নাম তারা পরিবর্তন করেছেন। নাম্বার ওয়ান, নারায়ণগঞ্জের টানবাজারের নামটা তারা পরিবর্তন করতে পারেননি, হয়তো সেই নামটার সাথে বঙ্গবন্ধু অ্যাড করে দিবেন। গুলিস্তানের পাবলিক টয়লেট, সেই নামটার সাথে হয়তো তারা অ্যাড করে দিবেন। এরকম কিছু কিছু জায়গা রয়েছেন, এছাড়া ভালো কোনো জায়গা তারা বাকি রাখেননি যেখানে বঙ্গবন্ধু শব্দটি অ্যাড করেননি। ভাই, বঙ্গবন্ধুকে আমরা সম্মান করি, 1971-এর যুদ্ধের জন্য তিনি প্রেক্ষাপট তৈরি করেছেন, আমরা সম্মান করি। আসুন, আপনারা সম্মান করুন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি সেই ভয়ঙ্কর মুহূর্তে উই রিভোল্ট বলে ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে ত্বরান্বিত করেছিলেন। কেন আপনারা তাকে মানতে চাচ্ছেন না? আমরা তো আপনাদেরকে মেনে নিচ্ছি, আপনাদের সম্মান করছি। তাহলে আপনাদের কাছে অনুরোধ করি, ভাইয়েরা, বাংলাদেশটাকে আপনারা যে কোনো ভাবে দখল করেছেন, বাংলাদেশের মানুষকে মগজ ধোলাই করে দিয়েছেন, বাংলাদেশটাকে একদম খাদের কিনারে নিয়ে গেছেন, পৃথিবীর বুকে বাংলাদেশের কোনো অস্তিত্ব এখন আর নেই যেটাকে গণতন্ত্র হিসেবে মূল্যায়ন করতে পারে। কেন আপনারা দেশটাকে এভাবে ধ্বংস করছেন? আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনাদের বিবেক থাকে, যদি আপনাদের মনুষ্যত্ব থেকে থাকে, তাহলে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রে ফিরিয়ে দিন, যাতে করে আমি আমার মাকে বলতে পারি, বাংলা ভাষায় মা হিসেবে ডাকতে পারি, আমার দেশের মানুষ মাকে মা বলে ডাকতে পারে, নির্ভয়ে ভোট দিতে পারে, নির্ভয়ে পাশের বাড়িতে যেতে পারে, নির্ভয়ে আপনাদের সমালোচনা করতে পারে, অন্য একটি ভাই নির্ভয়ে আমার সমালোচনা করতে পারে। সেই সুদিনের প্রতীক্ষায় রইলাম, সেই সুদিনের প্রতীক্ষায় আপনাদের কাছে সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধভাবে অন্তত বিদেশে থাকি আর দেশে থাকি বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের রক্ত মাংস দিয়ে দেশের প্রতিষ্ঠায় এবং দেশের মানুষকে ভালোবাসার জন্য আমরা আমাদের নিজের জীবনকে উৎসর্গ করব। আজকে আমরা এই ওয়াদা করেই এখান থেকে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। এবং আজকে আমি একটু আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, বাফুলো শহরে আমরা এখন, আমি 2 বছর আগে যখন মেয়র সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি আমাকে বলেছিলেন 73,000 বাংলাদেশি এখানে রেজিস্টার্ড আছেন। সো গত 2 বছর হয়তো আরো বেশ কিছু অ্যাড হয়েছে, তাতে প্রায় লক্ষাধিক বাংলাদেশি আমরা এখানে আছি। এতদিন পর্যন্ত যারা পূর্বে বাফেলোতে মুভ করেছেন, তারা মনে করতেন বাফেলোটা তাদের জিম্মায় থাকতে হবে, এর বাইরে কোনো কিছু করা যাবে না। আপনাদেরকে কিছু কথা বলতে চাই, বড় ভাই, আপনারা আগে এসেছেন, আপনাদেরকে সম্মান করি, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন, এই সংগঠনের অনেক নেতাকর্মী বাফেলোতে মুভ করেছেন, অনেক কর্মীরা আমাদের বাফেলোতে মুভ করেছেন, অনেক নতুন ভাইয়েরা বাফেলোতে মুভ করেছেন, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন কিন্তু আগে হয়তো রাজনীতি করেননি, তারা কিন্তু প্রত্যেকে এখন রাজনীতিতে আসছে। তাই যে সকল নেতৃবৃন্দ একচেটিয়া ভাবে আওয়ামী লীগকে প্রাধান্য দিয়ে কোন সাংস্কৃতিক সংগঠন বা আমাদের যে দেশীয় সংগঠন বা যেই সকল সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি তো আপনারা উপস্থাপন করতে যান, সেই সকল সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব অবশ্যই রাখতে হবে, বিশেষ করে রাষ্ট্রীয় যেই দিনগুলি আমরা জাতীয় দিবসগুলি আমরা যে উদযাপন করে থাকি, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবশ্যই নেতৃত্ব থাকতে হবে এবং প্রতিনিধিত্ব সেখানে আপনারা না
আপনাদের মনের বিরুদ্ধে হলেও, কারণ আপনাদের মন মানসিকতা তো ওই একচেটিয়া অর্থাৎ এক না এক তন্ত্র, সেটাকে পরিবর্তন করুন। বিদেশে আছেন, আপনাদেরকে ওয়ার্নিং করছি, 21 ফেব্রুয়ারি যেভাবে হয়েছে আপনারা ভুল করেছেন, সেই দিনটা চলে গেছে, আমরা ওই ব্যাপারে আর পিছনে যেতে চাই না। কিন্তু আগামী দিনের কথাগুলি বলতে চাই, আগামী যেই সকল জাতীয় উৎসব, জাতীয় দিবস সরকারিভাবে বা এখানে স্থানীয় লোকজনের মাধ্যমে, এখানে আমরা যারা উদযাপন করতে যাব তাদের প্রত্যেককেই হয়তো নিরপেক্ষ হতে হবে, অথবা সকল দলের পার্টিসিপেশন হতে হবে। আপনারা যদি কেউ এককভাবে করতে চান, তাহলে আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানান দিতে চাই, আপনাদের সেই অনুষ্ঠানকে হয়তো আমরা প্রতিহত করব অথবা আপনাদেরকে প্রতিহত করব। জাস্ট মাইন্ড ইট, আজকে থেকে বাফুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু, এবং সেটা কঠিন ভাবে এই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্পৃহা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রিয় বন্ধুরা, আজকে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি এখানে শেষ করছি, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান আমার প্রিয় নেতা যিনি তারুণ্যের অহংকার, তার দীর্ঘ আয়ু কামনা করে সকলকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আমার প্রাণ প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমার সশ্রদ্ধ ছালাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লিটু ভাই, অত্যন্ত মূল্যবান।